तो व्यूअर्स हाफ स्टिच प्रोग्राम जाना अपन खूब ही गुरुत्वपूर्ण कारण हे मॉडल मशीने जेहेतु बैक स्टिच लिवर फंक्शन नहीं क्षेत्र में क्यों हाफ स्टिच करते हैं प्रोग्राम अपन अवश्य जानते हैं और अवश्य हमारे वीडियोटी मनोज सहकारे देखले अपनी जानते पारबेन किभाबे हाफ स्टिच करते हैं। व्यूअर्स आशा करी आल्लाहर अशेष रहमते अपनारा सकले भलो आछेन। तो व्यूअर्स आबारो आमी आपनादेर माझे उपस्थित होयेछि आरो एकटी गुरुत्वपूर्ण भिडियो निये जा आपनादेर जाना अत्यंत अत्यंत गुरुत्वपूर्ण आपनादेरके अवश्य जानते हबे जदि ए मडेलेर मेशिनटा आपनादेर काछे थेके थाके। तो व्यूअर्स कथा ना बाड़िये चलुन आमरा सरासरि काजे चले जाई। तो जाओयार आगे एकटू कथा ना बोलेई नय प्लिज जारा आमार चैनेले नतून आसछेन तारा अवश्य आमार चैनलटी सबस्क्राइब करे बेल बाटनटी अन करे। तो এখন আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন তো দেখুন এই মেশিনটা হচ্ছে ব্রাদার সিঙ্গেল নিডল অটোপ্লেন মেশিন। তো এর মডেল নাম্বারটা যদি একটু দেখাই তো দেখুন S7250A-505P। তো ভিউয়ার্স আমরা জানি যে এই ব্যাক স্টিচ লিভার কতটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন পকেট জয়েন্ট অফ সিন বা মাউথ ক্লোজ তো বিভিন্ন কাজে আমাদের যে স্টিচ এই সব কাজে আমাদের হাফ স্টিচ প্রয়োজন হয় বা শর্ট স্টিচ দেওয়ার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি অন্য সব মেশিনে তো আমার সামনে যে মেশিনটা আছে দেখুন আমার সামনে যে মেশিনটা আছে এই মেশিনে যে ব্যাক স্টিচ লিভার রয়েছে তো এই ব্যাক স্টিচ লিভারের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে। তো যে অপারেটর যখন হাফ স্টিচ দেয় তখন এই ব্যাক স্টিচ প্রেস করে শর্ট স্টিচ বা হাফ স্টিচ দিয়ে থাকে। তো এখন এই মেশিনে যেহেতু আপনার ব্যাক স্টিচ লিভারের প্রোগ্রাম বা এই সিস্টেমটাই নেই তো এখন আপনি কিভাবে এই মেশিনে হাফ স্টিচ দিবেন বা শর্ট স্টিচ দিবেন। আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভিউয়ার্স হাফ স্টিচ দেওয়ার জন্য আমরা মেশিনটা রান থাকা অবস্থায় এটা হচ্ছে এন্টার বাটন এটা হচ্ছে ফাংশন বাটন। তো ভিউয়ার্স এই এন্টার বাটন এবং ফাংশন বাটন প্রেস করব প্রথমে এন্টার বাটন তারপর ফাংশন বাটন প্রেস করলে আমাদের ডিসপ্লেতে দেখুন AO1 আপ ডাউন লেখা আসছে। তো এই লেখাটাকে আমরা এই অ্যারো বাটন এটা হচ্ছে আপ অ্যারো বাটন এটা হচ্ছে ডাউন অ্যারো বাটন। তো আমরা আপ অ্যারো বাটন প্রেস করে করে দেখুন 1 2 3 4 তো আমরা A04 এই নম্বরে চলে আসব। তো A04-এ আসার পরে এখানে COR আসবে। তো এখানে ডাবলার আসার পরে আমরা কি করব এটা হচ্ছে ফাংশন বাটন এই ফাংশন বাটন একবার প্রেস করব। এই দেখুন AO4 অফ লেখা আসছে। তো ভিউয়ার্স এই AO4 অফ লেখা আসার পরে এই অফকে আমরা এই আপ অ্যারো বাটনে যে D এর নিচে যে বাটনটা এই বাটনটা প্রেস করে 1 করে দেব। তো 1 করার পরে আমরা চলে যাব এই AO4 কে আমরা এখন বানাবো A31 নাম্বার প্রোগ্রামে ঢুকবো। A31 নাম্বার প্রোগ্রামে ঢোকার পর এখানে H5CF এই লেখাটা আসার পরে আমরা আবার এই ফাংশন বাটনটা একবার প্রেস করব। এই দেখুন এখানে লেখা আসছে এখন ডিসপ্লেতে A31 মানে 31 নাম্বার প্রোগ্রামে 1 আছে। এই 1 কে আমরা কি করব 1 2 দুটো প্রেস করলে 3 আসবে। তো এখানে আমরা 3 বানিয়ে দেব। তাই A31 নম্বরে 1 থাকবে 1 কে আমরা 3 বানিয়ে এন্টার বাটন প্রেস করে আমরা রেগুলার বাটন প্রেস করে বা এটা হচ্ছে আপনার প্রোগ্রাম বাটন প্রেস করে আমরা চলে গেলাম। তো ভিউয়ার্স এখন যদি আমি মেশিনটা আপনাদেরকে একটু চালাইয়া দেখাই তো দেখতে পারবেন যে কিভাবে শর্ট স্টিচ হলো। তো ভিউয়ার্স এখানে আমরা চালাই একটু ফলো করেন। তো এই দেখুন মেশিনটা এই পর্যন্ত আমি চালালাম। এখন যদি আমি শর্ট স্টিচ দেই সেটা ক্ষেত্রে কি করব তো এখানে আমরা পাদানিতে আর পাড়া দিব না আমরা মেশিনটা স্টপ রেখেই এখানে দেখুন পুশ বাটন এই যে এই পুশ বাটনে একটা প্রেস করলে এই দেখুন একবার প্রেস করব একটা হাফ স্টিচ হবে। এখন আপনার
যে কটা প্রেস করবেন সে কটাই হাফ স্টিচ হবে, মেশিনে পাড়া দিতে হবে না। দেখুন আমি মেশিনে পাড়া নিতে পাড়া দিচ্ছি না, মেশিন পা সরিয়ে নিলাম দেখানোর জন্য। এখন আমি এখানে যতবার এই পুশ বাটন প্রেস করব ততবার হাফ স্টিচ হবে। তো আমি অনেকগুলো করে আপনাদেরকে দেখানোর জন্য, তো এখন দেখুন আমি বের হয়ে যাচ্ছি। এই এখন যদি আপনাদেরকে স্টিচগুলো দেখাই, এখন দেখুন এই তো এই স্টিচগুলো কত বড় বড়, আর আমি যে হাফ স্টিচ দিয়েছি দেখুন কতগুলো শর্ট স্টিচ বা হাফ স্টিচ হয়েছে ছোট ছোট। তো এই হচ্ছে হাফ স্টিচ দেওয়ার নিয়ম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দেখালাম, সেটা হচ্ছে হাফ স্টিচ কীভাবে করবেন। তো ভিউয়ার্স, আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।